So hello guys, welcome back to another gameplay video Minecraft. Ask him Minecraft survivor series director part RT episode chalu korbo ar tar age amar dorkar holo je gunpowder onek gulo ar eigulo keno dorkar ami dekhachi ar dekhachi amader sei got episode e berries farm. So ei hocche amader sei berries farm er sei fox gulo khub sundor kaaj korteche ar ora berries joto gulo utteche shoto shobgulo niye niteche ar ami eigulo re breed kore kore onek gulo banaiche to ekhon onek yes ekhane amar ki bole fox ache. So, এই হচ্ছে আমার ব্যারিস ফার্ম আর এই জায়গাতে সিস্টেম রাখতে দরজা সিস্টেম যাতে করে ভিতরে যায় মেইনটেনেন্স করা যেতে পারে বাকি কিছু আর আমি চাচ্ছি এটাকে মানে একতলা দোতলা তিনতলা চারতলা পাঁচতলা মানে একটু বড় বানাইতে সো তোমরা যদি চাও এটা বড় হয় তাহলে তোমরা জাস্ট কমেন্ট করে দিবা আর আমি এই ভিডিওতে লাইক এম রাখতেছি 80টা সো তোমরা 80টা লাইক আশা করি কমপ্লিট করে দিবা প্লাস সাবস্ক্রাইব করে যারা না করছো তারা এখনো সাবস্ক্রাইব যারা না করছো তারা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবা এই হচ্ছে তোমাদের রিকোয়েস্ট সো আজকে আমরা দেখাবো আমাদের যে Paris Pamir, Prothumitakasi, sorry. I'm Raska Dakabo can at a beef and banabas can make a beef and put a banabo tau dakabo, give a banabo tau dakabo, put a beef and prop the dakabo, kill someone as a berry and a berry spam, she berries from Kotru Kaskar like a decayolo. Eoche berry spam, Arioche berry spam, she real line, you can take knees the Kaskori, are a recommended real line Yamanas kids of Manito, keep all it again. Oi, honey from American, so are either Kastako, Kali, Edako, come on, it of Kali, Edavis. আরে এটা হইতো দুই লাইন আর এটা হইতো দেখো দেখো বরপুর সো এই শেষ না আমি আরো অনেকগুলো ব্যারিস রেখে দিয়েছি আমার ইনভেন্টরিতে কোথায় রাখা আছে ইনভেন্টরিতে রাখা নাই সরি আমার এন্ডার চেস্টে রাখা আছে সো সেগুলো আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে কি পরিমাণে ওইখান থেকে ব্যারিস আসছে এবং ওইখান থেকে আমি ব্যারিস বিক্রিও করছি ব্যারিস বিক্রি করে আমরা টাকা দিয়ে মানে এই যে আমাদের যেহেতু এটা সার্ভারে খেলতেছি সার্ভারে খেলতেছি আমরা তো সার্ভারে খেলাতে পিক্সেল এক্স বিডি সার্ভারে খেলতেছি সার্ভারে খেলাতে এখানে অনেক কিছু কেনা যায় অনেক কিছু টাকা দিয়ে কেনা যায় অকশনের মাধ্যমে কিছু কেনা যায় তার কারণে জিনিসগুলো আমরা বিক্রিও করতে পারি আমি গত এপিসোডে তোমাদেরকে সেই বাজারটা দেখাইছিলাম সো আমি কালকে অকশনে পাইছি ইলেকট্রা দেখো যেটা আমরা লোকাল সময়ে এত মারামারি এত পিটাপিটি কইরা তারপরে যাই অকশন থেকে আমরা ই নিয়ে আসি মানে কি বলে ইলেকট্রাকে ড্রাগন মারে তারপরে নিয়ে আসি কিন্তু এইখানে তা নয় এখানে আমি কালকে দেখি কে জানি মারামারি করতেছে রাতের বেলা খেলতেছিলাম তো দেখি যে অকশনে ইলেকট্রা আসছে বাস অকশনে বিট লাগাই দিয়েছি বিটে পাইয়া গেছে জিতাই গেছে বিট জিতে আমি ইলেকট্রা নিয়ে নিয়েছি আমি এখন ইলেকট্রা ওনার বাট আমি করছি কি আজকে তোমাদের এই যে ইলেকট্রা পাইছিলে তোমাদের খারাপ লাগতে পারে যে অর্থ দেখে নেই মানে না আমি আজকে যেটা করছি আমি আজকে আবার এন্ট্রি গেছি এইটা যে কি দেখতে হবে এইগুলো সব আমি এন্ট্রি পাইছি যদিও ইলেকট্রা পাই নাই তবে এই জিনিসগুলো আমি এন্ডে পাইছি আজকে এন্ডে ঘুরছি অনেকক্ষণ আমরা অনেকেই গেছিলাম একসাথে 7-8 জন গেছি তো যার কারণে ভিডিও করা হয় নাই সরি এখানে অনেকগুলো শেলকারও পাইছি আমি শেলকার এখানে টোটাল 11টা শেলকারের ই আছে শেলকার শেল আমি এখান থেকে টোটাল 10টা শেলকার শেলকার বক্স বানাইতে পারবো আমার চেস্ট আছে আমার কাছে সো এটা আমি পরে বানাবো এটা তোমাদের দেখানোর জন্য নিয়েছি আর যেটা দিচ্ছি দেখো এটা একটা কি আছে আমার একটা ব্যারিস ও ওই যে সাদাটা এটা দেখে এটা দেখে এই দেখো পুরোপুরি ব্যারিস ভরা তাই ব্যারিস বিক্রি করে আমি সব কিছু কিনতে পারবো সো এখানে যেটা হয়েছে আমাদের অনেক কিছুই হচ্ছে কি আমরা এখান থেকে খুব সহজে নিয়ে নিতে পারি সহজে বলতে অনেক সহজে আর এই ইলেকট্রা আছে ইলেকট্রা দেখি মেন্ডিং করা যায় কিনা মেন্ডিং বা কিছু ইনচান্ট করা যায় কিনা ইলেকট্রাকে আমি এতটুকু জানা না ইলেকট্রা ইনচান্ট হয় কিনা সো দেখি কিছু বলে কিনা না ইলেকট্রা ইনচান্ট হয় না ইলেকট্রা তো ইলেকট্রায় সর্বোচ্চ মেন্ডিং লাগাইতে পারি আর আনব্রেকিং থ্রি লাগাইতে পারি আনব্রেকিং থ্রি আমার কাছে নাই সো আমি দেখি তো আনব্রেকিং থ্রি লাগাইতে পারি কিনা না শুধুই মেন্ডিং লাগাইতে পারি আমি জানি না তো আমার কাছে কি কি মানে ইনচান্টেড বুক আছে এখানে আমি অনেকগুলো ইনচান্টেড বুক কিনে এখানে রেখে দিয়েছি তোমরা জানো হয়তো তোমাদের দেখানো হয়েছে কিনা মনে নাই এখানে অনেকগুলো মেন্ডি কিনে রাখছি সিল ট্রাস এগুলো সব টাকার বিনিময়ে কেনা যায় তো এখানে কম টাকায় পাইছি আমি নিয়ে নিছি বেশি বেশি করে নিয়ে নিছি সো এদো টোটেম অফ এটাও আছে টোটেম অফ আনডাইম এটাও আমি টাকা দিয়ে কিনে নিছি আর আজকে বি নেস্ট এই যে বি নেস্টগুলো আছে সেই বি নেস্ট দিয়ে আমি আজকে বি বানাবো বি ফার্ম বানাবো এইখানে বি নেস্ট দিয়ে বি ফার্ম বানাবো প্লাস আরও কিছু বি নেস্ট বি ফার্ম বি নেস্ট বানাবো আমি সেগুলো তোমাদের দেখাবো কি বি নেস্ট বানাই এবং কীভাবে বানাই আর কেউ গেল সেই জিনিসগুলো এই যে দেখো হানি দিয়ে বি নেস্ট বানানো যায় মানে আমার এটা তো মনে করো প্রাকৃতিক তো আমরা কৃত্রিম বানাবো আজকে দেখো এতগুলো আমি আরেকজন আমাদের যে নুব ভাইয়ের কথা বুঝলাম তোমাদের গত বেছর সেই নুব ভাইয়ের কাছ থেকে নিয়ে নিয়েছিলাম তো সেই নুব ভাইয়ের কাছ থেকে নিয়ে আমি এখন এই হানি দিয়ে আমি মানে কিনি নাই কিনতে পাওয়া যেত কিন্তু কিনি নাই না কিনে তার কাছ থেকে নিয়েছি নিয়ে তারপরে ই করছি কি জানি বলে ওইটা কে ও শুভম ভাই আমাদের সো এই হচ্ছে যে আমার সেই কি জানি বলে ইলেকট্রা আজকে চার্জ করতে পারলাম না ইলেকট্রা শুধুমাত্র মেন্ডিং লাগাইতে পারো তো একটা মেন্ডিংই লাগাই দিই সমস্যা কি একটা মেন্ডিং লাগাই দিই আর আমার কাছে কিছু রকেট বানাই দিই আর ভাই কিছু বলবে কিনা জানি না সো একটা মেন্ডিং লাগাই দিলাম ভাই আমার এখানে চার্জ নিতে পারবে চাইলেই কিন্তু আমি এখানে নিয়ে নিলাম সেটা খোলার আগেই আর এটা সাথে সাথে করে লাগাই দিই আমি দেখি একটা মেন্ডিংটা লাগাই দিয়া তোমাদের একটু উড়ে দেখাবো কিভাবে উড়ে মেন্ডিং লাগাইয়া এই যে মেন্ডিং ইলেকট্রা
এই যে মেন্ডিং ওকে দুই কস্ট লাগতেছে এবং আমার হয়ে গেছে ইলেকট্রা ওকে সো আমি আজকে ইলেকট্রা পরে দেখাবো তোমাদেরকে টেনটেনা আরে ইলেকট্রা পড়লো না কেন আমি মনে হচ্ছে পড়ে গেছে না এই হাতে এসে পড়ছে এখানে চেস্ট প্লেট খুলতে হবে আমার যদিও ওকে চেস্ট প্লেটটা খুলে নিলাম এবং আমি F5 এই দেখো আমার ইলেকট্রা দেখছো ওকে নাইস এই আমার ইলেকট্রা আমি ইলেকট্রা পরে নিয়েছি এখন ইলেকট্রা উড়ার জন্য আমার কিছু রকেট লাগবে কারণ আমি চাইলে ইলেকট্রা দিয়ে উঠতে পারবো না কারণ আমি এখন যদি পড়ে যাই দেখো এই দেখো কি হয় ড্যামেজ খাই কিন্তু ভালোভাবে যদি লাভ দিয়ে পড়তে পারি আমি তাহলে আমার ড্যামেজ দিবে না সো এটা চালানোর কিছু রুলস আছে কিন্তু আমি এর আগে চালাই নেই তার কারণে রুলসগুলো জানা নেই আমার কিছু কিছু সিস্টেম আছে সিস্টেমগুলো আমার শিখতে হবে কিন্তু তার আগে যেটা হচ্ছে আমি এটার পাইকায় উপরে যাই দেখি লাভ দিয়া আমি নিজেকে কন্ট্রোল করতে পারি কি না এই যে আমার পাখি এখানে বসে আছে আমি নিজেই এখন পাখি হয়ে গেছি আমা আমা আরে সাবাস ও আমার দেখার এখানে গান পাউডার আছে পেপার আছে তো আমি গান পাউডার আর পেপার দিয়ে এখন বানাবো রকেট সো রকেট বানাই কীভাবে একটা গান পাউডার একটা পেপার ওই যে রকেট হয়ে গেছে এখানে কটা রকেট হয়েছে আমার 63 পিস রকেট হয়েছে আর গান পাউডার শেষ পেপার আছে আমার কাছে এখনও সো দেখি এখন আমি গান পাউডার দিয়ে উঠতে পারি কিনা এখন আরে মানে না কে আরে নেয় না কে আমার রকেট কীভাবে উঠবো আমি ও পারছিলাম বোধ হয় ও উড়ে গেছিলাম ও উড়ছি বাপরে 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 পারছি পারছি আমি পারছি শিখালছি আমি শিখালছি আর দুইটা করে মারবি একটা করে মারবি আমার কাছে খাবার নাই খাবার নিয়ে নেই বাপরে 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 পড়ে গেলে মরে যায় কিনা আবার আল্লাহ জানে সো ওই আমার ইলেকট্রা ইউজ করছি আমি আজকে ইলেকট্রা ইউজ করতে পারছি আ আ নাইস সো আমার ইলেকট্রা শুরু হয়ে গেছে ইলেকট্রার কাজ আমি যেটা করবো সেটা দেখাচ্ছি তোমাদেরকে এইখানটাতে এইখানটাতে বানাবো আমার সেই কাঙ্ক্ষিত সেই বিফার্ম সো আজকে আমার এখানে বিফার্ম হবে বিফার্মের জন্য আমি এই জায়গাটা ফ্ল্যাট করে রাখছি তো যেহেতু আমাদের কী বলে এখানে ফ্ল্যাট করার জন্য কিছুটা টাইম যাবে সেই জন্য আমি আগে থেকে ফ্ল্যাট করে রাখছি সো আমি দেখাচ্ছি এই জায়গাটা কতটুকু হবে 1 2 3 এতটুকু গ্যাপ রাখবো এইখানে বানাবো আমার কি জানি বলে একটা দুইটা তিনটা গ্যাপ রেখে এখানে সিঁড়ি বসাবো যেমন এরকম সিঁড়ি বসাবো এই দিকে যেন সিঁড়ি বসায় এইভাবে ওকে এই বানাবো আমার ইসের কী জানি বলে বিফার্মের স্টার আর এইখান থেকে একটা গথা করতে হবে কারণ আমার রেল লাইন রাখতে হবে এরকম নিচে নিচে রেল লাইন রাখার জন্য আমার গথা করতে হবে এই পরিমাণে এতটুকু গথা করতে হবে আর এই লাইনের চলবে রেল আর নিচের লাইন কী থাকবে নিচের লাইনে ব্লক থাকবে সো ও এই উপরের লাইনে আমার একটা রেল দিবো সো এই লাইনটা আমি আজকে পুরোপুরি ফিল আপ করে দিচ্ছি সো আমরা এখানে মাটি বানানো মাটি কাটলাম মাটি কাটে এরকম একটা স্ট্রাকচার বানাইলাম সেটা হচ্ছে গিয়ে কেমন বলে এটা ওই দেখো ইলেকট্রিক বেসিসে 5000 টাকা দেখছো T/BID আমার কাছে 5000 টাকা যদি থাকে আমি বিড দিতে পারবো কিন্তু আমার কাছে টাকা নাই আমার কাছে 5000 থাকলে আমি এইটাও কিনতে পারতাম ইলেকট্রা সো আমি এটা কিনতে পারতেছি না দেখি কেউ কিনে কি না যার মতো যার ভালো লাগে সে কিনে নিবে আর আমাদের অনেকের কাছে এখন ইলেকট্রা আছে তো কেনার বেশি সমস্যা হবে না কিনতে এত বেশি প্যারা নাই আর আমি এখন যেটা করবো ওইখানে আগে প্রথমে মানে একটা লাইন বানাই দিই কী কী লাগবে একটা লাইন বানাই দিই সেই জিনিসগুলো আমি কী করি কী জানি বলে তাড়াতাড়ি করে আমি ম্যানেজ করি ম্যানেজ না করলে হবে কি সেই জিনিসগুলো পরবর্তী দেখতে মানে কী কী লাগবে আমি ম্যানেজ করে দেখাচ্ছি এক লাইন সো এই হচ্ছে যে আমরা ড্রপার বসাইছি এইখানে ডিসপেন্সার বসাইছি এতগুলো আর এইভাবে আমরা মনে করেন সাড়ে পাশে সিঁড়ি দিয়ে নিয়েছি ওই পাশে দিই নি এখন চেষ্টা করবো আমরা দুইটা লাইন বানানোর এই পাশে একটা লাইন বানাবো এই পাশে আরেকটা লাইন বানাবো মাঝখানে বি উঠবে এই পাশে বি উঠবে এটা এক পাশ থেকে বি আরেক পাশে যাইতে পারে এই সিস্টেম রাখবো আমরা আর এই হচ্ছে যে আমাদের সেই ড্রপার আর আমাদের সাথে আছে সোহম ভাই সো উনি আমাদের সাথে আছে জানেন আপনারা সবাই জানেন যে মিয়া ভাই আর আমাদের টিমের সাথে এনি একজন সদস্য আর আসিফ মাহাদি একজন সদস্য সো এই হচ্ছে যে সেখানে ড্রপার লাগানো শেষ এখন আমাদের বি ই লাগাইতে হবে সেটা হচ্ছে কি এটা কি বি তো এটা লাগাইতে হবে বি এর জন্য বি নেক্সট যদি না থাকে তাহলে এটা দিলে কাজে দেয় আর বি নেক্সটের জন্য এটা ড্রাফট করে কীভাবে আমি দেখাচ্ছি আমার কাছে বি ই আছে কী জানি বলে হানিকন আছে আর তিনটা হানিকন এইভাবে রাইখা আর কী বলে এই যে এইখানে প্লাউড প্ল্যাং যদি আমি দিয়ে দিই তাহলে আমার অটোমেটিকলি ওই একটা ক্রাফট হয়ে যাবে এটা কী বলে এই যে এইভাবে এইভাবে করে আমি ক্রাফট করতে হবে বি সো এই হচ্ছে যে আমার সেই বি এর এ আর এটা আমি এখন বাইরে দিয়ে দিব আর তার সাথে একসাথে আমরা বি নেক্সট বি ফার্ম বানাবো তো দেখি কীভাবে কী করতে হয় শোন ভাই হ্যালো এই যে ভাই এই নেন এই দেখেন এই যে কুইসিন পাবো কোথায় দেখেন এটা কয়টা লাগবে জানো না আমার ওয়ার্কেট ইলেকট্রা আছে ভাবি আই বি বাচ্চা আচ্ছা এটা প্ল্যাঙ্কের মতন দেখতে ছিল এই যে আপনি বলছেন না ওইটা ওইভাবে এই যে যেভাবে কীভাবে ক্রাফট করতে হয়
হানিকম রাখতে হয় মাঝখানে তিনটা, উপরে তিনটা উড প্ল্যাঙ্ক, নিচে তিনটা উড প্ল্যাঙ্ক রাখলে এটা বানানো যায় বুঝছেন। এখন এটা কয়টা লাগবে দেখেন তো, আর আমার প্ল্যানিং আছে কি জানেন ভাই, এই যে এইটা যেরকম এই পাশে বানাচ্ছি না আমরা, ওকে বুঝতে পারছেন, ওকে। সো আপাতত যেটা আমাদের করতে হবে, না আমি যেটা বলছিলাম যে হচ্ছে এইরকম করলে কাজ করবে আমি জানি না, অবশ্য এইখান দিয়ে বসালাম পুরো লম্বা করে ডিসপেন্সার, মানে পেরিমিটার ধরে পুরো ডিসপেন্সার চার পাশ করে শুধু এই সাইডটা ছাড়া, এক সাইড বসাবেন না, এই এক সাইডে গ্লাস থাকবে, এক সাইডে দেখা যাবে এরকম, হ্যাঁ এটাও করা যায়, তাহলে এটাই করেন সমস্যা নাই, কাজ করবে কি, হ্যাঁ করবে কাজ করবে সমস্যা নাই, তাহলে এটাই ভালো, তাহলে এটাও হয়, তিন সাইড দিয়ে পুরো ঘুরেই থাকবে, বি থাকবে এই পাশে, আমরা গ্লাস দিয়ে এই পাশে দেখতে পাবো যে বি গুলো কেমন দেখায় উঠতেছে, হ্যাঁ যেমন আমি বলছিলাম আমার কাছে অনেকগুলো অবজার্ভার আছে, বিহেভিয়ার আপনার কাছে আরো লাগবে না, এই হানিকম লন, আপনি হানিকম এলন উড এলন প্ল্যাঙ্ক এগুলোতে বানায় নিন, প্ল্যাঙ্ক আছে আমি তাও দিয়ে দিলাম, আপনি বানিয়ে নিন, পুষ্টা বানিয়ে নিন, কিছুতে 20-25টা শিপ প্রেস করে নিয়ে নিন ব্যাস, তারপর আমরা এইটাকে অনেক বড় বানাবো, তো ওইটা আমাদের হবে, মানে হানি আমরা কিসের জন্য বানাচ্ছি জানেন, আমরা যে বাজারে যে বিক্রি করি না, এক একটা হানির দাম 1000 টাকা দেয়, তো হানির দাম সব থেকে বেশি আমাদের এখানে, তো হানি ফার্ম যদি আমরা বড় করে বানাই, হানির প্রোডাকশন বেশি হবে আমাদের, হানির প্রোডাকশন যত বেশি হবে তত বেশি আমরা টাকা ইনকাম করতে পারবো, আমরা সবার থেকে বড় করবো, মিয়া বাড়ি থেকে অলরেডি অটোমেটিকলি বড় হয়ে যাবো আমরা, আমাদের আপাতত স্ট্রাকচার, এখন নিচের স্ট্রাকচারটা কমপ্লিট করতে হবে তাই না, তো নিচে করতে হবে কি, আমাদের এখান থেকে ওঠার জায়গা রাখি আর এটাকে ভেঙে দেয় এখান থেকে, এটারে খালি করে আর কিছু মাটি নিয়ে আসি, ওকে সো আমাদের এই অবধি কাজ প্রায় কমপ্লিট, আচ্ছা এইটা ভেঙে দিই এখান থেকে,
নেই এখন এইচএস থেকে পড়বে এটার ভিতরে এইচএস থেকে পড়বে এটার ভিতরে এরকম করে সবগুলোর সাথে সবগুলো কানেক্টেড হয়ে গেছে গা বাস ওটা কি কানেক্টেড হ্যাঁ এবারে এরকম পরে সাজাবো কেমন কি সাজানো লাগে পাশে এই এই সো এই হচ্ছে যে আমাদের রুমের ডিজাইন রুমের আপাতত চেস্ট ডিজাইন সরি চেস্টের ডিজাইন আর পরবর্তীতে আমরা এই ভিতরে তো এইগুলো প্রয়োজনে চেঞ্জ করে দেবো ব্লকগুলো পরবর্তীতে চেঞ্জ করে দেবো প্রয়োজনে আর এই প্রত্যেকটা হাপার সাথে প্রত্যেকটা হাপার মানে প্রত্যেকটা সাথে কানেকশন আছে আপনি চাইলে এখানে একটা জিনিস পালান উপরে একদম ইতে দেখেন মিডলটা চলে আসছে মিডলটা আসতেছে তো যখন মাঝখানটা ফুল হয়ে যাবে তখন আরেক সাইডে যাবে তারপর আরেক সাইডে যাবে এরকম করে যাবে ঠিক আছে সো আমাদের এই যে হাপার রুম কমপ্লিট আমরা চলেন এখন উপরে যে কাজ করছি পরবর্তীতে আমরা এই রুমটাকে আরো অন্য কোনো ডিজাইন করবো আগে উপরে কাজটা শেষ করি আমাদের বি ফার্মের প্রোডাকশন দেখি কেমন হয় আগে সো এই জায়গার কাজটা কমপ্লিট করি আগে আমরা সো আমাদের এই হচ্ছে গিয়ে প্ল্যাটফর্ম আর আমাদের সাথে এখন আমাদের জাহিদ ভাই যোগ দিয়েছেন আর আমরা আমাদের প্ল্যাটফর্মে কাজ শুরু করে দিয়েছি জাহিদ ভাই সো আমাদের এই যে এখানে যে আমরা বি ফার্মের ডিজাইনটা এরকম কেমন দিচ্ছে আপনি দেখতে পাইছেন ইউ এই টাইপে বি টাইপ না ইউ টাইপ হইতেছে এটা কেমন বলবে কী টাইপ হইতেছে এটা সি টাইপ সি টাইপ সি টাইপ যেমন এদিক থেকে একদম বরাবর এদিক ঘুরবে হ্যাঁ এখানে সামন দিক দিয়ে গ্লাস থাকবে সামন সাইড দিয়ে যাতে করে পুরোপুরি গ্লাস থেকে পুরোপুরি জায়গায় ঘুরবে ওরা একদম শখে হ্যাঁ আরেকটা জিনিস আমরা আইডিয়া করছিলাম আমরা মাঝখান বরাবর একটা গাছ লাগাবো এমনি নর্মাল গাছগুলোই যেমন ওক ওক গাছগুলো আছে সেই গাছগুলো সেই গাছগুলোতে লাগাই সেইখানে আমরা যে বি নেস্টগুলো আছে না বি নেস্টগুলো রেখে দেবো ডিজাইনের জন্য হ্যাঁ ওইখানে যে ওদের করবো কি মানে ওগুলো বংশ বিস্তার বাড়াই দিব তখন ওরা বংশ বিস্তার সবাই তো বিনেস্টিভ থাকতে পারবে না তখন ওরা এসে এখানে থাকবে বুঝছেন বিষয়টা এরকম তো ভিতরে সৌন্দর্য থাকলো আমাদের বিনেশ দিয়ে আর এই জায়গাটা কিন্তু বিনেশের মতো লাগে না এই জিনিসটা এটা দরকার আমাদের ডিজাইনের মতো তো জিনিসটা হবে কি ওদের জন্য একটা বাসা হবে বাট এটা আমাদের ওদের জন্য বাসা দেখাই এটা আমরা ফার্ম বানাই দিব এগুলো যে আমাদের মানে আমাদের মেকানিজম সো রেল লাইনগুলো আমরা লাগাই দিচ্ছি একদম হ্যাঁ আর রেল লাইনগুলো লাগানোর জন্য একটা কাজ করতে হবে সেটা হচ্ছে গিয়ে কিছু কিছু জায়গায় পাওয়ার রেল লাগাইতে হবে রাইট পাওয়ার রেলটা আমরা কোন জায়গায় কোন লেভেলে লাগাবো সেটা পরে ওটা কনসেপ্টটা ওটা কি করতে হবে আগে নরমাল নরমাল লাইনটা পুরো সব জায়গায় বসাই দিই নাকি হ্যাঁ এটা লাগবে চাপেন এই হয়েছে না এইখান থেকে এই যে এই লাইনটা সম্পূর্ণ আমার হপার বসাই দেবে যেখানে আমি ট্রেন লাইন বসাইছি এই লাইনটা সম্পূর্ণ আমার হপার বসাই দিবে এই মাথা থেকে এই মাথা অবধি ওই মাথা থেকে এই মাথা অবধি পুরোটা হপার বসানো থাকবে আচ্ছা দুটো তোমার মাইন্ডশ্যাফট কাজ করবে নাকি রাইট দুটো মাইন্ডশ্যাফট কাজ করব আমি ওকে যেমন এখানে এটা দিলাম না এখানে এই এই দাঁড়ান এই জিনিসটা এটা নিয়ে একটা এতটুকু ঘুরবে একটা অতটুকু ঘুরবে সো এখানে আমি কুমড়োকে আমি ভাইঙ্গে এখানে আমি হপার বসাই দিতেছি হ্যাঁ দাঁড়ান এই যে এই দুইটা এই থাকবে আর এটার সাথে মিক্স হয়ে গেছে না এটা ভেঙে দেন আপাতত আর আমি এই জায়গাটা পুরোপুরি কমপ্লিট করে দিচ্ছি এখানে রেল লাইন লাগাইয়া সো আমাদের এই হচ্ছে কি আজকের কি জানি বলে ট্রেন লাইনের অর্ধেক কিছু কিছু হয়েছে আর অনেকটা বাকি আছে এখনো বলে আমাদের আজকে আমরা চেক করতেছি আমাদের এখানে ঠিকঠাক মতো কাজ করতেছি কিনা রেল কী জানি রেল ট্র্যাপ নাকি এখান থেকে যা পড়বে উপর থেকে সব নিচে চলে যাবে অটোমেটিক্যালি সো এই যে এইভাবে পড়তেছে আবার দেখছেন কীভাবে যাইতেছে ঘুরতে ঘুরতে ব্যাগ ঘুরবে এই পাশে একটা ওই পাশে একটা আমরা দুইটা একসাথে ঘুরবে এখন টেস্ট চলতেছে আমাদের একটা দিয়ে রেল ঠিক মতো চলে কিনা আমাদের মাইনক্রাফট টেস্টিং কমপ্লিট আমরা এখন উপরে কাজটা কমপ্লিট করে দিই কী জানি বলে গাছ লাগাই গ্রাস ব্লক লাগাই দিই আমাদের কাছে গ্রাস ব্লক কয়টা আছে অনেক গ্রাস ব্লক থাকার কথা আমার কাছে পাইছি অনেক গ্রাস ব্লক আমি লাগিয়ে দিচ্ছি গ্রাস ব্লক লাগবে এইখান থেকে রাইট এক ব্লক নিচে ইয়েস তো আমরা গ্রাস ব্লকগুলো কমপ্লিট করে দিচ্ছি তো আমাদের জমিন ফ্ল্যাট হয়ে গেছে আর এখানে কিছু গ্রাস ব্লক লাগানোর জন্য কী বলে এটাকে গ্রাস ব্লকের জন্য আমি ই করে দিচ্ছি কী জানি বলে এটাকে কিছু গ্রাস ব্লক নিয়ে আসি স্টিল ক্রাস দিয়ে আমাদের জাহিদ ভাই কেটে দিচ্ছে আমাদের যে ভাই আমাদের ওভারঅল রোল নিয়ে আসে মানে বড়লোক হয়ে আছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে এখানে রেলটাকে ছেড়ে দিব আচ্ছা রেলটা একবার একটা আছে না এর কাছে আমাদের
শোভন ভাইয়ের কাছে একটা রেল আছে না আপনি শোভন ভাইয়ের রেলটা ছেড়ে দেন না দুটি আমার কাছে দুটি আমার কাছে পাইছি আমি দুটি আমার কাছে আছে ওকে এইটা তারা করেছে ওকে আমি দুইটা রেল ছেড়ে দিছি নিচে আরে করে গেছে আবার আর রাত রাত একটু পর পর রাত হয়ে যায় কি লাগে বুঝতে পারলাম না সকাল কোন সাত বেশি সকাল হয় না আচ্ছা স্যান্ড ওই আমাদের এখানে ভিতরের কাজ শেষ আর এখান থেকে কিছু ব্লক লাগাই দিই ভি কোন প্লেয়ার দেখা যাচ্ছে কি আচ্ছা এখানে আমি কি কি ট্রি লাগাবো বলে আপনাদের মানে ভালো লাগবে মনে হয় বলেন ওই লাল লাল ট্রিটা লাল 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 নীল মানে এই শেট ট্রি নেদারের ট্রি আর যদি আমি জঙ্গল বাম একটা ট্রি লাগাই দেই অনেক বড় অনেক বড় হয়ে যাবে যেটা এটা একটা লাগলে ছোট হয় ছোট হবে একটা লাগালে তাই না নেক্সট বাস এই হইছে একটা ট্রি হইছে আমার এখানে সো এটা দিয়ে আমি করবো কি এখন এটার ভিতরে যখন গ্লাসগুলো সব লাগানো কমপ্লিট হয়ে যাবে গা গ্লাস চারপাশে লাগাই দিয়ে ভিতরে একদম ডুবো ডুইকা সে শুধুমাত্র বিগ নেস্টগুলো ওই জায়গায় জায়গায় বসাই দিব লাল লাল গাছ লাগবে আমাদের সোমবার এই যে নীল গাছটা লাগাই দিলাম বন মিল মারো এখানে আরে বাপ রে বাপ ভাই শোরুম লাইট সহ হয়েছে ভাই এই কাজটা অনেক সুন্দর হয়ে গেছে ভাই মানে খালি বোন মিল মারছে আর কিচ্ছু মানে নেই অনেক সুন্দর হয়েছে কাজটা একদম মনে হয় কাস্টম বানাইছি রে অ্যান্ড গ্লাস লাগাবো কীভাবে গ্লাস লাগাবো এক্সট্রা দিন আমার এক্সট্রা দিন আমি দেখাই দিচ্ছি আরে এটা গ্লাস আইসে বসে নেদারে নেদারে পিকেক্স বাপ রে বাপ পাঁচটা গ্লাস দিছে আমার একদমই গাছ ট্রিটার উপরে যাবো আমরা যাতে করে আরো অনেক পরিমাণ স্পেস পায় যাতে ওরা ঘুরতে পারে বুঝতে পারছেন বিষয়টা অনেক পরিমাণ স্পেস দিব ওদের করে ঘুরতে পারে যাতে করে দেখতে অনেক সুন্দর লাগবে প্লাস ওদের মানে কোনো ই থাকবে না এই যে এই জায়গাটা আছে না নিচ থেকে কিছু জায়গায় রাখবো কি জানি বলে শোন ভাই নিচ থেকে কিছু জায়গায় আলাদা ব্লক দিব আর উপর থেকে আবার অন্য এই ব্লক দিব গ্লাস ব্লক দিব উপর দিয়েও উপর দিয়ে গ্লাস ব্লক দেবো ওটাই বলছি আচ্ছা ইয়ের মতন ম্যাগমা ব্লক লাগিয়ে দিন একটা ব্লক ওই ইয়ের যেরকম লাগিয়েছে আমাদের আসিফ মাহাদি ভাই ওই ক্যাকটাস ফার্ম বড় করার একটা ম্যাগমা আমি লাগাইছি তাহলে ওই একটা লাগিয়ে দাও সুন্দর লাগে ওটা ওই একটা করো ওকে ঠিক আছে কোন লাইন লাগাবে এই লাইন দিয়ে লাইন লাগাই এই লাইনের উপর লাগাই হ্যাঁ আমি ম্যাগমা ব্লক আনি নাকি এলেন্ডের উপরে লাগাই তারপর এলেন্ডের উপরে আরো তিনটা গ্লাস লাগাবো ব্যাস তারপরে হবে কি ভিতরে পিস হাতে দেবো আমরা আচ্ছা উপরে গ্লাস লাগিয়ে দেবো হ্যাঁ উপরে গ্লাস লাগাই দিব তবে এখন যে গ্লাস লাগাইছি না আমরা সেই গ্লাসের উপরে এখন একটা সিঁড়ি সিস্টেম করব যে কোনো একটা কালারের সিঁড়ি করব তাতে হবে কি আপনার একটা বিট সিস্টেম থাকবে ওখানে আরো একটা বিট হবে বিষয়টা এরকম আমি বলছিলাম তাহলে উপরে গ্লাস গুলো বসিয়ে দেবেন গ্লাস এনেছি অনেক উপর তো বসাতে হ্যাঁ উপরে ব্লক করে দেবেন কোন জায়গা থেকে জানেন আপনার কোন লেভেল থেকে আপনি কই আছেন এখন তো মাথা তো আচ্ছা উপরে আমি আসছি দেখাচ্ছি দাঁড়া এই লেভেলটা আছে না গ্লাস আছে আপনার কাছে আমি ভিতরে পড়ে গেছি এই যে লাইটটা লাগাইছেন না লাইটটার পাশ দিয়ে গ্লাস লাগাই দেন আর লাইটটা যেখানে লাগাইছেন ওইখান থেকে লাইটটা কেটে আমি ওখানে করবো কি লাগাবো কি জানি বলে একটা স্টার লাগাবো সিঁড়ি গ্লাসের উপরে বুঝছেন এদিকে যাবে হ্যাঁ ওই যে ওই দেয়ালের উপরে জায়গাটা আছে না ওই জায়গাটা আমি একটা সিঁড়ি লাগাবো ওই জায়গাটাতে ঠিক এই জায়গাটাতে আমি সিঁড়ি লাগাবো যাতে করে ডিজাইন থাকে একটা বুঝতে পারছেন এখন
ঠিক এই গ্লাস মানে এইটা চার পাশে বর্ডারের গ্যালারি গ্লাসের উপর গ্লাস লাগাবেন না ঠিক আছে বর্ডারের গ্লাসের উপর আমি একটা ই লাগাবো সি লাগাবো তো কোন কালার সি লাগাবো একটা ই নিয়ে আসি নেদার কোর্স আছে না আমাদের কোর্স ব্লকের সিঁড়ি লাগাই দিই হ্যাঁ সাদা আমি কোর্স ব্লকের সিঁড়ি বানাই নিয়ে আসছি দাঁড়ান একসাথে আমি সিঁড়িগুলো লাগাই দিই সুবিধা হবে সো গাইস আমরা এখানে দেখো এরকম ডিজাইন করছি এখন অবধি এই অবধি আমাদের ডিজাইন আছে এই ফার্ম আমরা পরবর্তীতে সরাই দেবো এখানে এই ফার্ম এখন ভালো লাগতেছে না এই ফার্ম আর ফার্ম তেমন একটা কাজেরও দিচ্ছে না আমাদের খাবার দাবার যা অন্য কিছুভাবে জোগাড় হয়ে যাচ্ছে এদিক সেদিক থেকে জোগাড় হয়ে যাচ্ছে আর আমরা যেটা করতেছি এখন পাশ থেকে কোয়ার্টজ ব্লক লাগাই দিচ্ছি ডিজাইনের জন্য আর উপর থেকে সেটা হচ্ছে গিয়ে গ্লাস লাগাই দিচ্ছি আর গ্লাসটা প্লেনভাবে লাগানো হচ্ছে গ্লাসটা প্লেনভাবে লাগানোর প্রধান উদ্দেশ্য হচ্ছে গিয়ে এইসের জন্য কী জানি বলে এটাকে আর গ্লাসটা প্রধান উপরে লাগানোর কারণ হচ্ছে যে আমরা আলো বাতাস ঢুকতে চাইছি ওকে প্রাকৃতিকভাবে রাখতে চাচ্ছি আমাদের প্রত্যেকটা যে বি বলেন বিরে সো যার কারণ হচ্ছে কি আমরা এটাকে কোনোভাবে ডিস্টার্ব করবো না ওরা যাতে করে কোনো ডিস্টার্ব না পায় যাতে করে আলো বাতাস না মানে বন্ধ না হয়ে যায় যার কারণে পুরোপুরি আলো রাখছি ঠিক রাখছি বাস তো এই হচ্ছে যে আমাদের প্ল্যানিং রাতে অনেক আলো থাকবে কারণ রাতে আলোতে আবার ওরা ঘুমাইতে সমস্যা হয় কি না ওটাই দেখার বিষয় আছে মনে হয় না সমস্যা হবে ওদের তো দেখি যদি সমস্যা হয় তখন তো যা কিছু করার কোনো একটা ব্যবস্থা করতে হবে আমাদেরকে আর এখানে হচ্ছে গিয়া এই হচ্ছে গিয়া গাছ লাগাইছি এইখানে গাছ আছে ব্যাস এইগুলো গ্লাস দিয়ে লাগাই দেওয়া হয়েছে এই গ্লাসগুলো এক্সট্রা লাগাই দিয়েছিল সময় ভুলে সেইগুলোকে ভেঙে আমি এখানে সিঁড়ি লাগাই দিই আর সোম ভাই কাছে গ্লাস আনতে দেখি গ্লাস নাকি তাকে শর্ট পড়ছে তো আমি সোম ভাইয়ের সাথে কথা বলে দিই হ্যাঁ সোম ভাই গ্লাস শর্ট পড়ছে আপনার এখন নাই গ্লাস একটাও বলেন না বলেন তা আমি আসছি যে গ্লাস থাকার কথা আমাদের ইতে আছে না গ্লাস আমার অটো চুলায় দেখেন না গ্লাস থাকার কথা ওকে আমাদের ডিজাইন হচ্ছে যে এই হচ্ছে আমাদের ডিজাইন আর আমাদের টেম্পোরারি শীট আমরা এখন ভেঙে দিচ্ছি তো দেখি এটা বাই টেম্পোরারি শীটের কাজ নাই শিওর ওকে এই পাশে উপরে পুরোপুরি লাগানো শেষ আচ্ছা এখানে একটা গ্লাস সম্ভবত লাগানো কম ছিল আমি দেখছিলাম এরকম মনে হয়েছে আমরা চারপাশে ঘুরে দিয়ে দেখবেন একটা গ্লাস লাগানো ভিতরে কম আছে নাকি ভিতরে আমি এরকম দেখছিলাম মনে হয়েছে আমার ভিতর থেকে থেকে ভিতর থেকে না দেখলে বুঝবেন না সো এখানে আমি টেম্পোরারি শীট আমি ভেঙে দিতেছি আর এই হচ্ছে আমার চারপাশের সিস্টেম যে একটা করে কোবলস্টোনের স্টেয়ার লাগাই দিছি আমি মাঝখানে ম্যাগমা ব্লক দেওয়াতে জিনিসটা উজ্জ্বল হয়ে গেছে আর এই আমাদের যে এই ফার্মটা আছে গ্লাস ফার্ম সেই ফার্মটার সাথে ম্যাচিং করে গেছে এটা গ্লাসটা লাগানোর জন্য এই ম্যাগমা ব্লক লাগানোর জন্য এই যে ভাই ফাঁকা পাইছি আমি আর আমার কাছে আসেন এই দেখি গ্লাস আমার কাছে গ্লাস নেই ভাই দেখেন আসেন ভিতরে আসেন আলোকিত হয়েছে কিন্তু ভিতরে কিন্তু প্রচুর আলোকিত হয়েছে কিন্তু আমি নম্বর কি করি লাভ দেন ড্যামেজ খাবেন না আপনার কাছে ইলেকট্রিক লাগানো আছে না আমাদের কাছে আজকে থেকে ফ্রি ইলেকট্রিক আছে আর সারা মানে ভিডিও শুরু করতেছি এখন অবধি আমার সেই যে কী জানি বলে ভিডিও শেষ হয়ে যাওয়ার সময় হয়ে গেছে কিন্তু এখন অবধি আমার যে শেডারের কথাই বলতে মন নাই এত সুন্দর একটা শেডার লাগাইছি সেই শেডারের কথাই আমি বললাম না এখন বুঝছেন আমার পাবলিক কত সুন্দর শেডার এই শেডারটা সবাই কেমন লাগতেছে সবাই জানাবা শেডার যদি ভালো লাগে তো কমেন্ট করে দিবা আর লাইক শেয়ার সাবস্ক্রাইব তো বাকি বাকি রাখার দরকারই নেই সব কিছু একদম আওলাদের করে দিবা কই গ্লাস দেন না আমার কাছে একটা ভিতরে ঢুকেন না ভিতরে ঢুকেন এই যে এদিকে আছে লাক বেলকি লাক আমি যে আরেকটা মাছ আছে আমার আর কোথাও যেন ছিল না এই তোমার গ্লাস ব্লক আর লাগলো না এইগুলোতেই হয়ে গেছে হ্যাঁ লাগলো না গ্লাস ব্লক লাগলো সো হয়ে গেল আমাদের কি বলে এখানে সিঁদুর ভিতরে নাই তো আমরা কিন্তু এখানে ঢোকার কোনো এরকম কোনো সিস্টেম রাখবো না তাই না কোনো দরজা টরজা কিছুই রাখবো না ঠিক আছে ও আমাদের এইখানে তো একটা ই রাখে দেবে শিয়ার রাখতে হবে শিয়ারগুলো তো রাখিনি আমরা রাখছি সো শিয়ারগুলো তো রাখা হয়নি শিয়ার রাখতে হবে শিয়ারগুলো এই যে এখানে রাখতে হবে শিয়ার রাখার জন্য এখান থেকে আবার ভুলে আমরা এটা লাগাই দিচ্ছি পুরোপুরি তো আমাদের একটা ব্লক আবার কাটতে হচ্ছে ওকে চারপাশে আমার গ্রাস ব্লক চেঞ্জ করা শেষ চারপাশে গ্রাস ব্লক চেঞ্জ করে আমি কী করলাম হোয়াইট স্টোন লাগাই দিছি এখন যেটা হবে আমার ভিতরে ফুল লাগাইতে হবে অনেকগুলো ফুল লাগাইতে হবে রাইট সো ফুল লাগানোর জন্য আমি যেটা করতে পারি আমার ভিতরে আমি অনেকগুলো ফুল আগে থেকে এনে রাখছি এই বি ফার্ম বানানোর জন্য আমি সেই ফুলগুলোকে হাতে করে নিয়ে আসি আমার হাতে করে ভিতরে ফ্লোর লাগাচ্ছি ফ্লোর নিয়ে আসছি আমরা এখন এখন ফ্লোর লাগাই দিব সব জায়গায় ফ্লোর লাগাতে কোনো গ্যাপ রাখবো না কোথাও সব জায়গায় লাগবে যত বেশি ফ্লোর থাকবে তত বেশি আমার ইয়ে চেষ্টা আমাকে যতগুলো ফুলছো সবগুলো লাগাইছে বাইরে দিয়ে দেখি কেমন লাগে ভাই একদম দারুণ এপিক লাগছে ভাই আমার কাছে একদম
ছোট কারেক্টার এই লাগতেছে তাই কি বলবো এটারে। আচ্ছা এখন যেটা হচ্ছে কি আমরা বি নেস্ট গুলো কই সব একটা পাইছি এখানে আমার কাছে আছে ইনভেন্টরিতে বি নেস্ট গুলো কোথায় আছে বি নেস্ট গুলো কালেক্ট করি আমাদের নাকি আমরা দরজা রাখলাম না দরজা রাখলে সমস্যা হচ্ছে তার কারণে দরজা রাখলে কারণ ভিতর ঢুকতে সমস্যা হইতেছে বাইরে বাইরে সমস্যা হইতেছে আমরা করতেছি কি এখন ভিতর থেকে আমরা বিগুলো এখানে লাগাই দিব বি নেস্ট গুলো এখানে লাগাই দিব যদি কখনো ভিতরে আসতে হয় আমরা কোনো একটা গ্লাস উপর থেকে গ্লাস ভাঙবো ভিতরে ঢুকবো নগদে গ্লাসটা লাগাই দিয়ে ভিতরে কাজ করে চলে যাবো আর আমাদের এই ভিতরে সার্ভার সেক্ষেত্রে আমরা ই দিতে যাইতে পারবো কি জানি বলে ওখানে ই করে যাইতে পারবো আমরা ও ভাই আমরা কিন্তু আরেকটা কাজ করতে পারি চাইতে এখান থেকে যদি আমরা কোনো একটা ব্লক ভাঙে আমরা যদি এই সিস্টেম করে রাখি কি জানি বলে ওই যে নিচ থেকে সিঁড়ি দিয়ে ওঠার সিস্টেম করে রাখি না না এখানে আমার সবগুলো নিচে দিয়ে লাইন আছে পাবো না তো আসেন আমরা এইগুলো আপনি বের হবে বাইরে বেরিয়েছেন কেন আবার হ্যাঁ হ্যাঁ এইভাবে বেরে বেরিয়ে ঢুকতে হবে বেরোতে হবে আচ্ছা আমরা এখন করবো কি বিনিয়েসগুলো এখানে লাগাই দেবো কিন্তু বিনিয়েসগুলো লাগানোর পর কিন্তু আমার কাজ আছে ওরা কিন্তু আপনার কারণ এখনো ব্রিড করবে না ওদের দুটো লাগাই দেবো আমরা জাস্ট টেস্ট করার জন্য ওরা এখানে ঘুরে ঘুরে কিনা পরবর্তী আমরা ব্রিড করে নিবো হ্যাঁ তো ওরা ওদের লাগাবেন কই আসলে এই যে গাছগুলো আছে না আমাদের কাছে কয়টা আছে বিনিয়েস আপনার কাছে কয়টা আছে দুটো আর আমার কাছে তিনটা তিনটা আমরা গাছে এমনভাবে লাগাবো যে প্রাকৃতিক মনে হয় ঠিক আছে একটা লাগা এই লাইট দেখেন আছে এইখানে না এই যে এই পাশে লাগানো এখানে লাইট নাই এখানে এইটাতে লাগাই হ্যাঁ অনেকগুলো ফ্লেয়ার জোগাড় মানে ইয়ে নিয়ে পপি জোগাড় করে আমার ওদের কাছে যাবো অ্যাপ্রিট করে দিব ওদের একসময় তখন হবে কি ওরা শুধু পপি খায় হ্যাঁ তখন হবে কি ওরা মনে করেন ই করবে কি জানি বলে ওরা মানে যখন বেশি হয়ে যাবে তখন তো বাসাগুলো আর পড়তে পারবো না তখন দিয়ে দিতে হবে বাসায় আপনি এক্সট্রা সবসময় থাকিয়ে থাকবে বি ওই বিগুলো আমরা কারেক্ট পাবো না আর এই রুমটাকে আমরা পরবর্তী সাজাইতে অনেক সুন্দর করে আমার তো সাজানো হচ্ছে না আর আমার শর্ট করে কিন্তু শর্টটা করে দিয়েছে আমরা এই পর্যন্ত ওপেন করতে পারবো এদিকে এই দিকে ওপেন করতে পারবো না এখানে এক তিন তিন ছয়টা চাষটা আমরা ওপেন করতে পারবো ছয়টা চাষটা ওপেন যদি বইরে যায় তাহলে ওই যে ছয় চাষ বলতে আমাদের বিশাল অনেক টাকা হয়ে যাবো আমরা কোটি কোটি দিয়ে দেবো ছয়টা চাষ বলতে না ভাই ছয়টা বড় দেখতে হবে না যাবো যদি ছয়টা চাষ বড়ে তাহলে অনেক টাকা হবে না আমাদের প্রচুর
সো এই করি তাহলে আজকের মতো এখানে বিদায় দিই নাকি আসেন আমরা একটু সবাই দেখে দুজনে আপনি কই আছেন একসাথে দেখা করেন সবাই মিলে একসাথে আমাদের বি ফার্মে সামনে দেখা করেন এখানে আমার এরকম থেকে আওয়াজ আছে দেখতে এমনি ভালো ওকে ঠিক আছে তাহলে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি আমরা এখানে ওদের একটা ব্রিড করতে কাজে লাগিয়ে পড়বো এখন অনেক ব্রিড করতে হবে ওদেরকে আমাদেরকে সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাই বাই